আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মঈন চৌধুরীকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনারা আইনি পরামর্শের জন্য অবশ্যই ফোন দিবেন, কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে, তথ্য জানতে চান, সেটি নিয়েও আমাদের ফোন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। তবে যেহেতু মঈন চৌধুরীর অ্যাটর্নির পাশেও আরেকটি পরিচয় আছে, ডেমোক্রেটিক অ্যাট লার্জ, তিনি এখানকার লিডার এবং অনেক বছর ধরে আপনি সরাসরি জড়িত। আর যেহেতু নিউ ইয়র্কের প্রাইমারি ভোট কালকে, আগামীকাল 6টা থেকে 9টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তবে অনুষ্ঠান শুরুর একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ফোনটি একটু নিয়ে নিই। মঈন ভাই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, আমি ইসলাম আলিকো। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, আমি মোহাম্মদ ফারুক, মেরিল্যান্ড থেকে বলছি। আচ্ছা ফারুক ভাই, বলুন। আমি আমার ভাই বোনের জন্য 2005 মে মাসের 20 তারিখে অ্যাপ্লাই করছি। জি, এখন আমি কব নাগাদ আমার এই পেপার ডকুমেন্টগুলো পেপারগুলো পাই? কবে নাগাদ আসবে? 2005 করেন, যদি কোন কারণে আপনি চান আপনি ইউএসসিআইএস এ কল দিতে পারেন, আপনার আপডেট জানতে পারেন, আপনি অবশ্যই কল দেবেন। যদি বেশি ওয়ারিড হন, সমস্যা নাই। আমরা কথা বলতে চাই নিউ ইয়র্কের প্রাইমারি নিয়ে, শুরুতে একটু ভূমিকায় বলেন, তারপরে একের পর এক ফোন যুক্ত হচ্ছে, আমাদের ফোনগুলো নিতে হবে। আগামীকাল নিউ ইয়র্ক স্টেট প্রাইমারি, আপনারা যে যেখানে আছেন, যে কাউন্টিতে থাকুন না কেন, যেই দলের সমর্থন করুন না কেন, রিপাবলিকান হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ডেমোক্রেটিক হতে পারে, আপনি হয়তো ইন্ডিপেন্ডেন্টরা ভোট দিতে পারবেন না, শুধু রিপাবলিকান ডেমোক্রেট ওয়ার্কিং ফ্যামিলি পার্টি, যারা পার্টির ল্যান্ড লিস্টে তারাই ভোট দিতে পারবেন। আর ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ডিপেন্ড করে আমাদের বাজেট, আমাদের সাউথ এশিয়ানদের বা আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের যে জনসংখ্যা, এগুলো কিন্তু পরে আমরা যাচাই করি যে কোন আসনে কতজন লোক ভোট দেয়, মানে কোন অভিবাসীর মানুষেরা ভোট দিচ্ছেন বেশি, নামের উপরে ডিপেন্ড করে। তারপরে আমরা বুঝতে পারি যে আমরা ট্রিপল প্রাইম বলে, যারা প্রত্যেকবার ভোট দেয় তাদের উপর আমরা কাউন্ট করি যে এই লোকগুলা প্রতিবারই ভোট দেয়, তাদের কাছে কিন্তু আমরা বারবার যাই। আমরা যখন ক্যাম্পেইন যখন করি আমরা সিগনেচার শীট দেখি যে গত বছরে ইলেকশনে কারা ভোট দিয়েছে, প্রতিবারে কে ভোট দেয়, তখন আমরা এইসব লোকগুলোর কাছে আমরা রিচ করার চেষ্টা করি আগে, কারণ তারা হচ্ছে সচেতন, তারা ভোট দেয়। আবার অনেকে আছে যে আপনার লং টাইম ধরে ডেমোক্রেট, লং টাইম রিপাবলিকান, তারা ভোট দেয় না, তখন আমাদের লিস্ট করা থাকে, লিস্টে দেখা যায় তারা কোন সময় ভোট দেয় নাই, তাদের কাছে আমরা যাওয়ারও চেষ্টা করি কম। ইদানিং যেটা হচ্ছে সব অনলাইন ক্যাম্পেইন খুব বেশি হচ্ছে। আচ্ছা, অনলাইন আগামী কালকে যেই ভোটটা হচ্ছে অ্যান্ড্রু কুমো গভর্নরের হকলস, আর ওইদিকে আছে আপনার সিনথিয়া নিক্সন, আর মুখাবে আছে একজন আপনার আছে ফর্মার কাউন্সিলম্যান ছিল ব্রুকলিনে, আর অ্যাটর্নি জেনারেল আছে কয়েকজন, তার মধ্যে আমাদের ফেভারিট হচ্ছে টিস জেমস, যে নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট ছিল, বর্তমানে আছে, সে রান করতেছে। তারপর যে যাকে ভোট দেন, যাকে পছন্দ করেন ভোট, তাকে ভোট দেন, কিন্তু ভোট দিতে যান, ভোট দেন, কারণ আপনাদের ভোটটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারিতে এখানে ভোট কাস্ট হয় খুবই কম, যে কারণে প্রতিটা ভোটের মূল্য অনেক বেশি, অনেক বেশি। যদি বাংলাদেশ হয়তো অনেকে মনে করতো ভোট ঠিক মতো হয় না, কিন্তু এখানে ভোট যারা যায় তারাই ভোট দেয়, এখানে তো ভোটে কারচুপ হয় না, আপনাদের উচিত ভোটে যাওয়া উচিত এবং নিজের স্যাটিসফ্যাকশন, এদেশে আসছেন নিজের রাইটটা আপনি এস্টাবলিশ করেন। আমরা এক অনেকক্ষণ ধরে ফোনে যুক্ত আছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই, কে আছেন? এবং আমরা এই ফোন এবং আলোচনার ফাঁকে ফাঁকে কালকের যে নির্বাচন, এটি মূলত আমাদের মূল ফোকাস থাকবে এবং আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের উপস্থাপন করতে। কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। ভাই বলুন। জি, আমি আসছি 2017 16 তারিখে আসছিলাম, আমার আসার 15 দিন পরে গ্রিন কার্ড দিয়েছিল, আমার ভাইয়ের পুরানো অ্যাড্রেসে চলে গেছে, আমি পাই নাই। পরে আবার আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছিল 12 ফেব্রুয়ারি, কিন্তু ওনারা এখনো দেয় নাই, বলছে 6 মান্থ থেকে 12 মান্থ লাগবে, এখন আজকে তো আজ প্রায় 8 মান্থ হয়ে গেছে আর কি, এখন আমি কি করবো, কি অপেক্ষা করবো নাকি?
মানে এখন এই মুহূর্তে তার করণীয়? আপনি চিঠি লিখেন, চিঠি অপেক্ষা তো অবশ্যই করবেন না, জোর করে কিছু করতে পারবেন না দেশে। আপনি চিঠি লিখেন, চিঠি লিখতে পারেন, ফলো আপ করতে পারেন, ইমিগ্রেশনের কল দিতে পারেন, অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার নিকটস্থ USCIS সার্ভিস সেন্টারে যেতে পারেন, তারা আপনাকে বলবে কোন পর্যায়ে এটা আছে। আচ্ছা, আরেকজন আছে মঈন চৌধুরী, আমরা একটু নিয়ে নিই ফোনটি। কে আছেন আমাদের সাথে যুক্ত? জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইউসুফ, আমি ডালাস থেকে বলছিলাম। জি ইউসুফ ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সিজনের জন্য অ্যাপ্লাই করছি, আমার ইন্টারভিউ হচ্ছে 2 মাস হচ্ছে, তো আমার গ্রিন কার্ডের এক্সপায়ার হবে আগামী আগস্টে, তো আমি কবে নাগাদ আমাকে কি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে? ধন্যবাদ। আগস্ট মাস, আগস্ট মাস কিন্তু আরো 1 বছর বাকি আছে, এর ভিতরে আপনি হয়তো সিটিজেন হয়েই যাবেন, কারণ সিটিজেন হইতে আপনার হয়তো 6 মাস আরো হয়তো 4-5 মাস লাগবে। তারপর আপনি যদি সব ফিঙ্গারপ্রিন্ট ঠিক থাকে আপনার, তাহলে আপনি বড় জোর 2-3 সপ্তাহ পরে আপনি ও চিঠি পাবেন। তারপরে শপথ নিলে তো আর ইস্যু, আপনার ফিঙ্গারপ্রিন্ট করার প্রয়োজন নাই। আর এর ভিতরে না আসলে, আপনি যদি আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত না আসে, তখন আপনি কিন্তু আপনার মানে রিনিউ করতে হবে, রিনিউ করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে আপা। সুলতানা, কুইন্স থেকে বলছি। জি সুলতানা আপা বলুন, প্রশ্নটি করতে হবে তাড়াতাড়ি আপা। আমি আমি আমার ভাইদের জন্য 2012 অ্যাপ্লাই করেছি, আর ধন্যবাদ সুলতান আপা, আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন ওনার ছেলেরা যদি স্টুডেন্ট ভিসা আসতে চায় সমস্যা নাই, যেহেতু তারা ডেরিভেটিভ বেনিফিশিয়ারি। আপনি যদি এখানে কলেজ থেকে তাকে I-20 ইস্যু করে সে কোয়ালিফাই করে, তাকে তো প্রশ্ন করতে পারে তোমার নামে কেউ অ্যাপ্লাই করেছে কি না, সে তো ইয়েস বলবে, কিন্তু এটা মেজর কোনো প্রবলেম হওয়ার কথা না, যেহেতু অন্য ক্যাটাগরিতে সে আসতেছে। আচ্ছা, মানে ভিসা পেলে আর কোনো সমস্যা নাই, কিংবা একটি আবেদনের সাথে সেটি কোনো প্রভাবও ফেলবে না? নামটি বলে নিতে হবে। জি বলুন। জি আপু, আমি কল দিয়েছিলাম, বাট আমার অ্যানসারটা ঠিক মতো পাইনি, সেজন্য আজকে আবার দিলাম। জি আপু, আমার আমি সিটিজেন, আমার বাচ্চার বয়স 12 ইয়ার্স ওল্ড, ওর ইন্টারভিউ আগস্টের 14 তারিখে হয়ে গিয়েছে। ওরা আমার কাছে যখন ইন্টারভিউ হয়েছে তখন আমার কাছে 864W চেয়েছিল, আমি অলরেডি সাবমিট করে দিয়েছি। দেওয়ার পরে আমি স্ট্যাটাস চেক করেছি, তখন অ্যাডমিনিস্টার প্রসেসিং ছিল, এখন এই 12 তারিখ আবার দেখলাম ওদের আপগ্রেড, বাট এখানে ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিকেশন রেডি। এই স্ট্যাটাসটা আপু আপনাকে আমি কমেন্ট করে দিয়ে দিয়েছি একটু নিচে, আমাকে একটু যদি বলতেন। না, আরেকটি জিনিস আপা একটু বলতেই হবে আপনাকে থামিয়ে, সেটি হচ্ছে আমরা এখানে ডিটেল কারো প্রশ্ন নিয়ে আলোচনা করার কিন্তু আমাদের সময় সীমাবদ্ধতা আছে। আমরা চেষ্টা করি আপনাদের যে খুব সাধারণ সাধারণ প্রশ্নগুলো আছে খুব ছোট ছোট করে মঈন চৌধুরী উত্তর দেওয়ার জন্য, কারণ একজনের পর একজন ফোনে থাকে, আপনি তো এটি বুঝতেই পাচ্ছেন, এটি কোনো কিন্তু পরামর্শ দেওয়ার না, জাস্ট আপনাদের একটু তথ্য, আপনাদের একটু সহায়তা, এবং যারা আসেন তাদের সময়ের মূল্যও কিন্তু অনেক বেশি, তারা কষ্ট করে আসেন। আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্নটি মঈন চৌধুরীর কাছে উপস্থাপন করতে পারেন, তাহলে উনি হয়তো সেটির উত্তর দিবেন, কিন্তু সংক্ষেপে একটু। আমি জানতে চাচ্ছিলাম এখন যে ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিকেশন রেডি, বাট এখানে আমি যেটা দেখলাম এখানে আবার ইন্টারভিউ দেখলাম, আপনি সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার পছন্দের কোনো অ্যাটর্নির কাছে কাগজটা নিয়ে যান, তাহলে আমরা ভেরিফাই করে দেখব। অনেক সময় আছে কি আপনার ফোনে যা বলতেছেন কাগজ হয়তো তা না, আগে পরে কিছু লেখা থাকতে পারে, আমরা কাগজটা দেখলে খুব ভালোভাবে বুঝতাম। আর যদি আপনি ভিসা রেডি হইলে, ভিসা যদি রেডি থাকে বলতো আপনার ভিসা রেডি টু পিক আপ দা ভিসা, যদি অ্যাপ্লিকেশন রেডি আমি বুঝতেছি, যদি আপনি কাগজটা দেখান
তাহলে আমরা যে কোনো অ্যাটর্নি আপনার ভালো করে বুঝতে পারবে। আপনি হয়তো কনসালটেশনে 50 টাকা দেখার সাথে দেখা করেন, আপনার যাকে পছন্দ সে আপনাকে কথাটা বুঝতে পারবে, বলতে পারবে, বুঝতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আপনি যদি প্রশ্নটি আমাদের সম্মানিত অতিথিরা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু উত্তরগুলো সুস্পষ্ট ভাবে আসবে না। বুঝতে পারছি না বলতে আগে পরে অনেক লেখা থাকে, অনেক লেখা থাকে, আর একজনের তো পরিস্থিতিও ভিন্ন ভিন্ন হয়। তবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং যেটা, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং অর্থ হলো এটা আপনার অনির্দিষ্ট পিরিয়ডের জন্য থাকতে পারে, এটা হয়তো 2 সপ্তাহ পরে আপনার রেজাল্ট আসতে পারে, 2 মাসও লাগতে পারে, 6 মাস, কারোর 9 মাসও লাগে। তো আপনার প্যাশেন্স থাকতে হবে, আপনি মাঝে মধ্যে এভরি 2 উইকস বা 4 উইকস আপনি রিমাইন্ডার দিবেন, কেস যেন ড্যাড না হয়ে যায়, ক্লোজ যেন না হয়। আপনি আপনি চিঠি লিখবেন, ইমেল করবেন, তারা বলবে যোগাযোগ করে না, তারপর যদি সম্ভব হয় আপনি অ্যাটর্নির মাধ্যমে আপনি তখন রিমাইন্ডার দিতে পারেন, আমরা লিগেল নোটিশ পাঠাতে পারি ইউএস এমবেসিতে, তারা রিভিউ করবে। তারপরে যদি আপনি স্যাটিসফ্যাকশন না পান, আপনি লোকাল যে রিপ্রেজেন্টেটিভ আছে, কংগ্রেসম্যান অথবা সিনেটরের মাধ্যমে আপনি পাঠাতে পারেন, তার দে উইল রেসপন্ড। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। আমি ড্যানবেরি থেকে জাকির বলছিলাম, জাকির খান। তো আমি আমার বড় ভাই গত 10 তারিখে দেখলাম যে ভিসা ইস্যু হয়েছে, কিন্তু আমার ভাইকে এখনো কল দেয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে তাকে কল দিয়ে ভিসা পিক আপ করার জন্য? প্লাস আমার ভাই 4 জন তো ফ্যামিলিতে, তো তারা যদি চায়, আমার ভাই হচ্ছে মূল অ্যাপ্লিকেন্ট, সেই ক্ষেত্রে তারা যদি চায়, তার 2 ছেলে ভাই ভাবি 4 জন, তো 2 ছেলে যদি আলাদা আসতে চায় তারা কি আলাদা আসতে পারবে নাকি মূল অ্যাপ্লিকেন্ট সাথে থাকতে হবে? আচ্ছা, মন চৌধুরী কি বলবেন? ধন্যবাদ। ভিসা রেডি মানে তারা এনি টাইম হয়তো অনেক সময় মেইল করে অথবা কল দিবে অথবা এসে পিক আপ করতে হবে, 2-3 ভাবে সম্ভব। তো আপনি জাস্ট ফলো আপ করবেন অথবা ওনারাও এমবেসিতে কল দিতে পারে, তারা ওনাকে জানিয়ে দেবে কবে পিক আপ করতে হবে যদি মেইলে সম্ভব না হয়। আর আমরা যেটা সাজেস্ট করি, বর্তমান পরিস্থিতিতে একসাথে মাইনর চিলড্রেন হলে একসাথে অবশ্যই আসা উচিত, যদি তারা ডেরিভেটিভ বেনিফিশিয়ারি মানে ভাইয়ের মাধ্যমে ভাইয়ের ছেলে মেয়ে আসতেছে, তা ফলো করা যায়। কিন্তু ফলো করলে একবার ফর্ম ফিল আপ করতে, একটা ফর্ম ফিল আপ করতে, তারপরও আমরা বর্তমান পরিস্থিতিতে ঝামেলা এড়ানোর জন্য আমরা সাজেস্ট করি আপনার একসাথে আসেন, একসাথে আপনার পরামর্শটি, আপনার উত্তরটি পেয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি লুনা জ্যাকসনের থেকে বলছি, কেমন আছেন আপনারা? জি আপা, ভালো আছি। আপনার প্রশ্ন? আপু, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে, আমাকে কন্ডিশনাল গ্রিন কার্ড দিয়েছে, কিন্তু আমার হাজবেন্ড এখানকার সিটিজেন। তো আমি তো যেটা জানি যে 2 বছর 9 মাস হলে সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। তো আমি সেদিন ওই যে মাহফুজুর রহমান অ্যাটর্নি ছিল, ওনার কাছে প্রশ্ন করেছিলাম, উনি বলছে যে করা যাবে না কন্ডিশনাল ডেট শেষ না হওয়া পর্যন্ত। আপনার জন্য আমি থার্ড অপিনিয়ন, আপনাকে যা বলছে যাই বলছে হয়তো সে যেরকম প্রশ্নটা আপনি বুঝেছে সেরকম উত্তর দিয়েছে। আপনি যদি কন্ডিশন রিমুভ হওয়ার আগ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ইউ মাস্ট রিমুভ ইউর কন্ডিশন ফার্স্ট, কারণ 2 বছরের কন্ডিশন আগে রিমুভ করতে হবে। পার্মানেন্ট গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি অবশ্যই, যখন পার্মানেন্ট গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি ডেটটা কিন্তু কাউন্টার প্রথম যখন গ্রিন কার্ড পেয়েছেন তখন থেকে, তো পার্মানেন্ট গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি 3 বছরটা 2 বছর 9 মাস কাউন্ট হবে, কিন্তু গ্রিন কার্ড পার্মানেন্ট হওয়ার আগে আপনি পারবেন না সিটিজেন অ্যাপ্লাই করতে, মানে কন্ডিশনটাকে রিমুভ করতে হবে, মাস করতেই হবে, কারণ আপনি তো এখন গ্রিন কার্ড পার্মানেন্ট হয় না আপনার। আচ্ছা, লুনা আপার জন্য আমি একটু কথা বলি, মন ভাই, সেটি হচ্ছে আমাদের কাছে দর্শকরাও যেমন সম্মানিত, আমাদের এখানে যারা অতিথি আসেন তাদের মহামূল্যবান সময় নষ্ট করে কিন্তু আমাদের কাছে আসেন এবং চেষ্টা করেন, আপনাদের প্রশ্নগুলো আমরা কিন্তু সব সময় বলি যে আপনি যদি প্রশ্নটি বুঝাতে না পারেন তাহলে কিন্তু তারা সেইভাবে উত্তর দিতে পারবে না। আর আরেকটি জিনিস হচ্ছে প্রতিটি কেসেরই কিন্তু পরিস্থিতি থাকে, এক একজনের এক একটি ডিপেন্ডস করে, তো আপনারা যেরকম সহজ করে একটি লাইনে দেন সেই অনুযায়ী কিন্তু উত্তর দেন। উনি কি রিমুভ করার চেষ্টা করেছে এটা তো ইম্পর্টেন্ট, রিমুভ যদি করেন না তাহলে ডিপোর্ট হয়ে যাবে, উনি তো সিটিজেন। তো আমাদের যখন, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন কিন্তু কম্পেয়ার করে প্রশ্ন করাটা
ভাষাটা মনে হয় একটু অন্যরকম। তো সে তো আপনাদের কাছে শ্রদ্ধা এবং অনুরোধ থাকবে, আমি মাঝখানে অ্যাড করি, বর্তমানে যে কতগুলা কেস আমার কাছে আসে আর কি, গত লাস্ট উইক একটা কল আসছে যে ভাই আমার ভাইরা ভাই আসছে, এয়ারপোর্টে তাকে আটক করে রেখেছে। আমি কই কেন ভাই এখন আসতে পারবেন কিনা? আসতে পারবো, কারণ লয়ার তো একটু অপেক্ষা করতে হবে ভাইয়া, তো আপনার আমরা যাওয়ার জন্য রেডি আছে, কিন্তু বুঝতে হবে কোথায় যাব, কি অবস্থা আছে। তার ভাইরা হচ্ছে কি মাঝে মধ্যে আমেরিকাতে আসে, টুরিস্ট উনি আসে, পাঁচ মাস থাকে এখানে, তারপর দেশে চলে যায়, আবার দুই মাস পরে চলে আসে, আবার পাঁচ মাস থাকে, কারণ এখন তাকে তারা করছে। আমি বললাম যে দেখেন হয়তো ওনাকে রাখতে পারে এয়ারপোর্টে, হয়তো হোল্ড করবে, হয়তো দেশে পাঠিয়ে দিবে, নাহলে তাকে অ্যারেস্ট করে ডিটেনশনে নিয়ে যাবে যদি তারা যদি হোল্ড করছে যেত। আর তারা যদি বিশ্বাস করে যে আসলে টুরিস্ট, তারা তখন তারা তাকে ছাড়তে পারে, হয়তো বা ফ্রি করে দিবে শর্ট টাইমের জন্য, হয়তো তারা আইডেন্টিফাই ইস্যু করবে, কিন্তু আলটিমেটলি লোকটাকে তারা দেশে পাঠিয়ে দিয়েছে। আমরা এয়ারপোর্ট যাওয়ার আগেই তাকে পাঠিয়ে দিয়েছে, কারণ সে সন্তোষজনক উত্তর দিতে পারে না। তো টুরিস্ট ভিসা আপনারা যারা আসবেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিসার যে টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করবেন, কারণ আপনারা টুরিস্ট ভিসা দেওয়া হয় আপনাকে এখানে আসার জন্য, ঘোরার জন্য। আপনারা যদি কাজ করেন, যদি তারা এয়ারপোর্টে জিজ্ঞেস করে যে তুমি এখানে এসে কাজ করছো কিনা, কারণ লং টাইম, পাঁচ মাস আপনি আপনি ঘুরছেন, আবার আগের আগেও পাঁচ মাস থেকে গেছেন, প্রতিবারে আপনি পাঁচ মাস থাকেন, মানেটা কি দাঁড়ায়, আপনার ব্যবসাটা কোথায়, কোথায় কাজই করেনটা কোথায়, তখন যদি তারা সন্তোষজনক উত্তর দিতে না পারেন যে আপনি এদেশে টুরিস্টই ছিলেন, যদি সন্দেহ করে যে আপনি কাজ করেছেন এদেশে, আপনাদের আত্মীয়স্বজন যারা আছে, তখন তারা তাদেরকে ঢুকতে দেবে না, পাঠিয়ে দেবে, আর একবার পাঠিয়ে দেওয়া মানে তারা কখনো আসতে পারবে না, আসতে পারবে না। তো এদেশের নিয়মগুলো খুব সুন্দর, নিয়মগুলো মেনে চলাও কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত। আরেকজন আছেন এবং এই প্রশ্নটি নিয়ে আমাদের একটু বিরতিতে যেতে হবে, কে আছেন? তবে আমরা চেষ্টা করব নির্বাচন নিয়ে আমাদের একটু শেষে সময় দিতে, তখন আমরা হয়তো ফোনগুলো নিব না। কে আছেন আমাদের সাথে? জি, নামটা বলে নিতে হবে ভাইয়া। আমার নাম রফিক। জি রফিক ভাই, আমি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন রফিক ভাই। জি, আমার ছেলের জন্য 2014 এর ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেছি গ্রিন কার্ড দিয়ে। তার কত দিন লাগবে? আনমেরিট। তার বয়স কত ভাইয়া? রাইট নাও 29। আচ্ছা 29, কত দিন লাগবে? আনমেরিট। আপনারা এই কথাগুলাকে কোন ধরনের একবারে মানে ল মনে করবেন না, কারণ এটা টাইম টু টাইম চেঞ্জ হয়, কারণ উনার অভিজ্ঞতা থেকে উনি বলবে 3 বছর, আমার অভিজ্ঞতা থেকে বলবে 4 বছর, কিন্তু এটা কারোটাই যে 100% সঠিক হবে না, কারণ এটা টাইম টু টাইম ভেরি করে, যখন অ্যাপ্লিকেশন বেশি থাকে তখন স্লো যায়, তখন অ্যাপ্লিকেশন কম থাকে, তখন একটু ভিসা নাম্বার অ্যাভেলেবল থাকে, তখন একটু ফাস্ট যায়। তো আপনারা এটাকে এটাকে ধরবেন না যে এটা একটা আইন, এটা এইভাবে 2 বছর বলছে মোহিন চৌধুরী, 2 বছরই হবে, সেলিম বলছে 3 বছর কেন হবে, অশোক কেন 4 বছর বলছে, মাহফুজ কেন 5 বছর বলছে, এটা আবার আমাদের কম সমালোচনা করবেন না। আর যদি সঠিক জানতে হয় আপনারা যে কোনো অ্যাটর্নির কাছে কনসালটেশন ফি দিয়ে দেখা করবেন, নামের নিচে যদি অ্যাটর্নি এটলো লেখা থাকে সে আপনাকে অ্যাডভাইস যখন দেবে, সে তার অ্যাডভাইসটা সে রেসপন্সিবল ফর দিস অ্যাডভাইস, এবং যুক্তিযুক্ত হবে, তখন আপনার পুরো ফাইল দেখবেন, পরিস্থিতি দেখবেন, সমস্ত কিছু দেখে আপনি দায়ী করতে পারবেন, হ্যাঁ আপনি বলেছিলেন কেন, বলেছিলেন কেন। আমরা এই অনুষ্ঠানে প্রায়ই বলি যে আপনার যাকে পছন্দ তার কাছেই যান, কিন্তু দেখে নেবেন তিনি প্রফেশনাল কি। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আমাদের বিরতিতে যেতেই হবে, প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো। জি আপা বলুন। আমি আমি রত্না বলছি নিউ ইয়র্ক থেকে। জি রত্না আপা বলুন। হ্যাঁ, প্রশ্নটি আপনার উপস্থাপনা ভীষণ ভালো লাগে, অসাধারণ। আচ্ছা ধন্যবাদ আপা। আর আসলে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি কখনো টাকা আনতে হয়, মানে নিয়মের মধ্যে দিয়ে, হ্যাঁ, তাহলে কিভাবে আনতে হবে, কিভাবে আনতে পারি আমি, ব্যাংক টু ব্যাংক আর কোনো ভাবে? ধন্যবাদ রত্নাপা, এই প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী কোন সময় বাংলাদেশ থেকে টাকা বিদেশে আনা যায় না, এক্সেপশনাল গ্রাউন্ডস ছাড়া,
মেডিকেল কন্ডিশন অথবা টিউশন ফি অনুযায়ী কিছু কিছু টাকা তারা বাংলাদেশ ব্যাংক ছাড়পত্র দিয়ে থাকে, কিন্তু বাকিগুলো তারা দেয় না। এই জিনিসটা নিয়ে আমি যখন কথা বলি, আমি অ্যাম্বাসেডারের সাথে যখন দেখা হয় ঢাকাতে, আমি জিনিসটা কথা বলার চেষ্টা করি। আমরা এখান থেকে আনলিমিটেড টাকা পাঠাতে পারবো, দেশ থেকে কেন আসবে, দেশ থেকে আসবে না। অর্থমন্ত্রীকে যখন প্রশ্ন করি, আমার তৎকালীন ইয়ার ছিল আপনার গভর্নর ছিল বাংলাদেশ ব্যাংকের, বললাম যে আতের ভাই, আমরা এখান থেকে টাকা আনলিমিটেড পাঠাতে পারি, কোন তো বাধা দেন না, সরকার বাধা দিচ্ছে, কিন্তু আমরা কেন পারবো না, প্রয়োজন আনতে পারবো না, তো আমরা টাকা পাঠানোর মানে কি? উনি বলে, মঈন ভাই, আপনারা যদি এগুলো করেন দেশে তো রিজার্ভ শূন্য হয়ে যাবে। তা আমরা যখন যাচ্ছে তখন কি আমাদের রিজার্ভ শূন্য হচ্ছে না? এটা আপনারা যে যার অবস্থান থেকে দেশে কথা বলুন, এটা আমরা কোন যদি লিগেলি আনা যায় টাকাটা, দেশের জন্য ভালো একটা ট্যাক্স পাবে, দেশে হয়তো একটা ফি রাখবে, এই দেশের জন্য বলে আপনার টাকাটা স্বচ্ছ থাকবে। যদি আপনি লুকিয়ে আনতে সমস্যাকে অনেকে হুন্ডি করে নিয়ে আসে, এই দেশে না দেখানো যায় এটা, না দেশে আপনি প্রমাণ করতে পারেন, সেটি তো বৈধ থাকে না। আর তখন সমস্যা হয়ে গেছে, আমরা একটা আমেরিকাতে সবচেয়ে বড় সুযোগ দিয়ে রেখেছে ইনভেস্টমেন্ট ভিসার ক্ষেত্রে, যে আপনি $5,00,000 বা তার অধিক যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, তখন আপনি দেশে ইজিলি গ্রিন কার্ড পাইতে পারেন। বাংলাদেশে ঢাকাতে প্রচুর লোক আছে যারা 5 কোটি টাকা তাদের কাছে কিছুই না, কিন্তু তারা বৈধভাবে আনতে পারতেছে না, বেদায় তারা এই ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাচ্ছে না। তো তারা আনতে হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন, এইসব কান্ট্রিতে আনতে হয়। তখন তাদের শো করাটা খুব কঠিন হয়ে যায় যে এই টাকাটা তারই ছিল, উৎস সোর্স অ্যান্ড সিজন হইতে হয়, টাকাটা তার নিজস্ব, কোথা থেকে আসছে, এটা ডোনেশন হবে, ডোনেশন হইতে পারে লামসাম অ্যামাউন্ট, কিন্তু ঋণ লোন হইতে পারবে না, যদি আপনার টাকা ইনভেস্ট করতে চান আপনি। তো এই জিনিসটা আমরা খুব আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে আমারও সৌভাগ্য হয়েছিল অনেক এখানে যারা এসেছেন ব্যাংকের শীর্ষ পর্যায়ে বাংলাদেশ ব্যাংকে তাদের ইন্টারভিউ নেওয়া, অর্থমন্ত্রীকেও আমি একবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা যে উত্তরটি দিয়েছে, তারা বলেছে যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ইম্পসিবল দেশ থেকে টাকা নেয়, বড় অঙ্কের টাকা না দেশ থেকে, ইম্পসিবল। এটা এটা শুধু ওরা বলে কথার সময় বলে, যেমন সবসময় বলে যে বাংলাদেশে তো ওয়ান স্টপ সার্ভিস দিয়ে রাখে সব থানায় সব উপজেলায়, আপনি জান না ওয়ান স্টপ সার্ভিস পান কত, আমরা সেই প্রসঙ্গ নিয়ে আরেকদিন আলোচনা করব। না তবে আমি আমি আপনাকে আমি রত্ন আপার প্রশ্নের প্রেক্ষিতে বলবো, এখানে যারা রাজনীতি করেন, আমি আমেরিকান পলিটিক্স ইনভলভ, আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু এখানে আমেরিকান পলিটিক্সের বাংলাদেশের পলিটিক্সে অনেক ইনভলভ আছেন, যারা আওয়ামী লীগ করেন, বিএনপি, যারা জাতীয় পার্টি করেন, বর্তমান সরকারের ভালো সম্পর্ক, তাদের উচিত আপনারা আমেরিকা তাদের স্বার্থে কিছু কাজ করেন। অর্থমন্ত্রী আসলে সমস্যাগুলো বুঝিয়ে বলেন, এখানে বিজনেস সংগঠন আছে, তারা শুধু তাদের মতো ফটোসেশন করে শেষ, ডু সামথিং ফর দ্য পিপল হু লিভিং হিয়ার, শুধু এগুলা নিয়ে কথা বলেন, আমরা যেন ইজিলি স্বচ্ছ থাকতে পারি। কারণ একটা সময় আসবে আপনার যখন মানি লন্ডারিং কেউ ধরা পড়ে, বাংলাদেশ থেকে টাকা এনে 10টা বাড়ি কিনছেন, পরে যখন ধরা পড়ে টাকার উৎস কই, সেও জ্বলে যাবে, সবই ফিনিশ, সবই ফিনিশ। এটা আপনারা চেষ্টা করেন, যারাই যেখানে থাকেন কথা বলার চেষ্টা করেন, আমরা স্বচ্ছভাবে চলতে পারি, স্বচ্ছভাবে চলতে পারি, এবং একটি নীতিমালাও দরকার সবার অধিকার রক্ষার জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই মঈন ভাই, তারপরে এসে আবার একটু আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মঈন চৌধুরীকে আমরা পেয়েছি, এবং আমরা চেষ্টা করব আজকে অনুষ্ঠানের শেষে শেষের দিকে একটু 5 মিনিট আপনাকে দেওয়ার জন্য আমরা নিউ ইয়র্ক প্রাইমারি নির্বাচন নিয়ে আলোচনা করব, এবং দুঃখ প্রকাশ করে নিব দর্শকদের কাছে, আজকে যারা প্রশ্ন করতে পারবেন না, আগামীকাল ঠিক একই সময়ে আপনারা আইন বিষয়ে প্রশ্ন করতে পারবেন। তবে আমি অ্যাটর্নি মঈন চৌধুরী আপনার কাছে যেতে চাই, যে নিউ ইয়র্ক প্রাইমারি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, যে আমাদের আজকে আইনের বিষয়ের চেয়েও এটিও গুরুত্বপূর্ণ যে কালকে একটি ভোট, আমরা অনেকে জানি না, এবং এটি সত্য যে আমরা অনেকে জানি না যে কালকে প্রাইমারি একটি ভোট। সাধারণত ভোট হয় থাকে সব বছরই মঙ্গলবার হয়ে থাকে, সেপ্টেম্বরের প্রথম সোমবারে পরে মঙ্গলবার হয়ে থাকে। তো এইবার ভোটটা হচ্ছে আপনার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ভোট হওয়াতে অনেকে আরো ধারণা নাই, যে আমরা মাইন্ড সেট করা থাকে যে মঙ্গলবার ভোট, এখন ভোট মানে মঙ্গলবার ভোট। তো আগামীকালকে ভোট কেন্দ্রে সবাই যাবেন, 6টা থেকে 9টা পর্যন্ত পোল ওপেন আছে। আমি আগেও বলেছি, সবসময় বলি,
বিং এন আমেরিকান, আপনারা যখন সিটিজেনশিপ পরীক্ষায় যান, জিজ্ঞেস করে যে সিটিজেনরা কি করতে পারে, এটা একটু প্রশ্ন কিন্তু। আচ্ছা, সিটিজেনশিপের পরীক্ষা, সিটিজেনশিপ পরীক্ষা সিটিজেনরা কি কি রাইট পায়, দুইটা দুইটা বলো রাইটস কি। এটা একটা হচ্ছে ভোট দিতে পারে। আচ্ছা, তো যদি আপনি পার্সনে ভোট দিতে পারে তো ভোটটা দেওয়ার চেষ্টা করেন। আমি আগেবার বলেছি এটা আপনাদের যে কনস্টিটিউয়েন্সি থাকেন না কেন, কারণ আপনার যে লিডাররা তারা কিন্তু আপনাদের এইভাবেই ফলো করে, এবং এটার উপর ডিপেন্ড করে বাজেট, এটার উপর ডিপেন্ড করে স্কুল, অনেকগুলা অনেক এলাকায় অনেকগুলা আপনার হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে লোক প্রচুর কিন্তু সেন্সাসে নাম দেয় না, এজন্য দেখা যায় লোক জনসংখ্যা কম। আর যখন রিপ্রেজেন্টেশন না থাকে তখন বোঝা যায় আমাদের লোক সংখ্যা তো এমনি ভোটার, ওরা তো ভোট দেয় না, এরা তো অ্যাক্টিভ না কমিউনিটিতে। তো আমাদের অস্তিত্বের জন্য আমাদের ভোট দেওয়া দরকার সবার জন্য, শুধু বাঙালি বা সাউথ এশিয়ান বা কেউ না, সবাইকে ভোট দেওয়া উচিত। মানে আমরা যারা সিটিজেন, আমাদের যাদের এই গুরুত্বপূর্ণ অধিকারটি আছে তাদের অবশ্যই ভোটটি দেওয়া উচিত, অবশ্যই ভোট দেওয়া উচিত। আর এটা এখানে জনগণের সুবিধার্থে যেটা করা হয়েছে, 6টা থেকে 9টা কোন দেশে বলেন বলেন এত সুযোগ সুবিধা। আমিও এটি যখন দেখছিলাম তখন ভাবছিলাম ঘুম থেকে উঠেই, হ্যাঁ, আপনার যখন ইচ্ছা, যখন ইচ্ছা, এর থেকে সুবিধা আর কোন দেশে থাকতে পারে বলেন, কোন দেশে থাকে। তো আপনি কাজের আগে দিতে পারেন, কাজের পরে দিতে পারেন, লাঞ্চ টাইমে এসে দিতে পারেন, যখন ইচ্ছা, মানে যখন ইচ্ছা, যখন ইচ্ছা আপনি ভোট দিতে পারেন। আমরা একটা প্রশ্ন নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম, আমি হক বলতেছি নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার বোন তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল গ্রিন কার্ড দিয়ে, আজকে 20 মাস হয়ে গেছে, 2 মাস হয়েছে অ্যাপ্রুভ লেটার চলে আসছে, এখন আর কোনো লেটার আসে নাই এনবিসি থেকে, ন্যাশনাল ভিসা সেন্টার থেকে। আর কতদিন লাগতে পারে, আমরা কি এখন আপনারা যোগাযোগ করতে হবে না, আপনার কাছেই চিঠি আসবে, যেহেতু অ্যাপ্রুভ লেটার যেহেতু আসছে আপনার কাছেই চিঠি আসবে। আর যদি অ্যাড্রেস বারবারও বলি, যদি অ্যাড্রেস কোনো সময় চেঞ্জ করেন অবশ্যই অবশ্যই তাদেরকে জানাবেন, নাহলে অনেক সময় অ্যাড্রেস যদি আপনি মিস করেন, মানে চিঠি যদি আপনি মিস করেন, তখন হয় কি আপনি হয়তো রিকোয়ার্ড ডকুমেন্টগুলো পাচ্ছেন না, অবশ্যই ইনফর্ম করে রাখবেন, আর আপনি চিঠি আপনিই পাবেন। তবে সাধারণভাবে আপনার কাছে জানতে চাই যে স্পাউস গ্রিন কার্ড দিয়ে আবেদন করলে কতদিন লাগছে স্পাউসের জন্য, ওনার প্রশ্নটি তাই ছিল। এখন বর্তমান সময়ে হয়তো 2 বছর আড়াই বছর এরকম। আচ্ছা, সেরকম লাগছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে যুক্ত, ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। আচ্ছা হাসান ভাই, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা আচ্ছা, আমি ফোন করছি, আমার ওয়াইফ আসছে, আমেরিকাতে উনি আসে, ওনার সোশ্যাল সিকিউরিটি কার্ড পাইছে, গ্রিন কার্ডও পাইছে, বাট উনি ওনার এমার্জেন্সির কারণে উনি 2 মাস পরে চলে গেল। তো উনি কি আসার সময় কি কোনো অসুবিধা হবে আসার সময়? আপনি 5 মাসের বেশি থাক, 6 মাসের কম থাকবে অবশ্যই, 6 মাসের বেশি থাকলে সমস্যা হতে পারে, আপনি এয়ারপোর্ট অনেক প্রশ্ন করবে, তখন এটা আনসার দিতে হবে কেন। কিন্তু এমনিতে সমস্যা নাই, কারণ আমার পাসপোর্টে একটা সিল মারা থাকে, গ্রিন কার্ড যদি পেয়ে থাকে আর তো কোনো সমস্যা থাকার কথা না। গ্রিন কার্ড পেয়েছে উনি? আরেকজন আছেন আমাদের সাথে। আচ্ছা, আমরা আর যদি মঈন চৌধুরী প্রশ্ন না নিই, আমরা একটু আলোচনা করে নিব আর কথা বলবো, আমরা একটু তাহলে নিউ ইয়র্ক প্রাইমারি নিয়ে আলোচনা করে তারপরে আমরা ফোন নিই। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে কালকে নির্বাচনটি গুরুত্বপূর্ণ এবং জনগণের উচিত, এবং ফান্ডের যে একটি বিষয় আছে, বাজেটের যে একটি বিষয় আছে, কমিউনিটির যে সেবার একটি বিষয় আছে, সবকিছু জড়িয়ে আছে এই ভোটের উপর। আপনি যদি আরেকটু সাধারণ ভাষায় আমি আপনাকে বলি, যেমন দুপুরে 2টার সময় ফ্লাশিং এ ছিলাম আমি, গভর্নর অ্যান্ড্রু কুমো ছিল, কেতি হকল ছিল লেফটেন্যান্ট গভর্নর, তারপর ল্যাটিশা জেমস ছিল, জাস্ট ফাইনাল টাচ আর কি উইথ এশিয়ান পিপল। গ্রেস ম্যাং ছিল এখানে, মেলিন্ডা ক্যাশ ছিল, এজ এ ডিস্ট্রিক্ট লিডার আমিও ছিলাম। এখন প্রয়োজন হচ্ছে টার্ন আউট কত হয়, কারণ ভোটার কিন্তু এখানে অনেক, কিন্তু আমরা সবাই জানি ভোট কেন্দ্রে যায় কম, যার ভোটার বেশি কেন্দ্রে যাবে সে কিন্তু পাস, যার ভোটার বেশি কেন্দ্রে যাবে সেই পাশে। এই জন্য সাউথ এশিয়ানদেরকে নিয়ে আমরা ফ্লাশিংয়ে করা, টাউন হল মিটিং করার উদ্দেশ্য ছিল, কারণ
আমরা পর আলোচনা করলাম ডিস্ট্রিক্ট লিডাররা, একমাত্র ফ্লাশিংয়ে চাইনিজদের ক্ষেত্রে সম্ভব হয়েছে দুপুরে 12টার সময় ওয়ার্কিং ডেতে। আমরা আলাপ করলাম অন্য কোনো জায়গায় এই দুপুরে এত লোক হবে না, হল ভর্তি ছিল টাউন হলে। আচ্ছা, কারণ চিন্তা করেন তাদেরকে একত্রে থাকে বিদায়, গ্রেস ম্যাং ব্যবস্থা করছে, আমরা যোগাযোগ করেছি কাউন্টি থেকে। তো মানে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, ভোট কেন্দ্রে অনেকে যায় না, মানে ভোট কেন্দ্রে যেতে হবে, যেতে হবে, অনেকে যায় না। আর এখানে এখানে যে ইস্যুগুলো এখন হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের গান কন্ট্রোল, তারপরে আপনার ইমিগ্রেন্টের বিষয়ে, উইমেন্স চয়েস অফ উইমেন্স হেলথ এগুলা, তারপরে আপনার মিনিমাম ওয়েজেস নিউ ইয়র্ক সিটি 15 ডলার করছে, হাউজিং এর বিষয়টিও তো আছে, হাউজিং এর বিষয়, এই বিষয়গুলো সবসময় ঘুরে ফিরে চলে আসে। যেমন ফেডারেলে যে ইস্যুগুলো আছে, অ্যাবর্শন রাইটস, এই গান নিয়ে কথা হয়, তারপরে আপনার ইমিগ্রেশন ইস্যু, এই কটা ইস্যুই কিন্তু হেলথ কেয়ার আমেরিকাতে প্রতি বছর, আপনি যদি, আমি জানি না কত বছর যাবত কভারেজ দিচ্ছেন আমেরিকাতে, দেখবেন একই ইস্যুগুলা বিভিন্ন ভাবে আসে, সবাই প্রমিস করে, কেউ কিছু করতে পারে, কেউ কিছু করতে পারে না, প্রমিস থাকে, এই প্রমিসগুলোই তো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, এটা তো রাজনীতিবিদদের দোষ না, আমার স্বাস্থ্য খাতটি আমার সারা জীবন লাগবে, সারা জীবন লাগবে, আমার পরের জেনারেশন লাগবে, তার পরের জেনারেশন লাগবে। আমরা দুঃখজনক হলো সত্য, আমরা এখনো সেটেল কোনো ইয়াতে আসতে পারি নাই। অনেক দূরে হবে কেন, আপনি যেখানে আপনার অ্যাড্রেস ওই আশেপাশে স্কুল আছে, স্কুলে ধন্যবাদ, আপনার অ্যাড্রেস যেখানে আপনি রেজিস্ট্রেশন করেছেন ভোট, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারতেন, হয়তো আগে আপনি ভোটার রেজিস্ট্রেশন করেছেন, হয়তো অ্যাড্রেস চেঞ্জ করেন নাই, নীতি অনুযায়ী আপনি নতুন জায়গায় গেলে অ্যাড্রেস চেঞ্জ করবেন যদি আপনার কষ্ট হয়, তা আপনার নিকটবর্তী অবশ্যই সেন্টার থাকবে, এইবার যদি না হয় নেক্সটে আপনি চেঞ্জ করে নিতে, অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন, আপনার নতুন ঠিকানায় নতুন জায়গা চলে আসবে। জি ভাইয়া বলেন। আচ্ছা, কেটে গেছে লাইনটি, আমরা যেহেতু এই বিষয়টিতে চলে এসেছে, উনি প্রশ্নটি তুলেছেন, একটু একটু বলেন। জি, অনেকেই ফোন করে বলে মনে আমি কোথায় ভোট দেব, কারণ জানে আমি ডিস্ট্রিক্ট লিডার, যার মনে মুখস্থ করে রাখছে, তাই বললাম যে ভাই আপনি ভোটার রেজিস্ট্রেশন করার পরে সবার কাছে কার্ড আসে, সবার কাছে ছোট্ট একটা কার্ড আছে, ওটার মধ্যে লেখা থাকে যে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট কত, সিনেট ডিস্ট্রিক্ট কত, কাউন্সিল ডিস্ট্রিক্ট কত লেখা থাকে, ভোট সেন্টারও লেখা থাকে নিচে, তারপর এটা ফলো করার চেষ্টা করবেন, যদি নাই পান কোনো কারণে তাহলে আপনি যে কোনো নিকটবর্তী সেন্টারে যদি যান যেখানে ভোট হচ্ছে, সাধারণত স্কুলগুলোতে ভোট হয়, আপনি স্কুলে লেখা থাকবে, লেখাই থাকবে, বাংলায় লেখা থাকে এখন যে এখানে ভোট দিন, তো ওই জায়গায় যে আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, ভিতরে যে জিজ্ঞেস করবেন ইনফরমেশনে, তারা আপনার অ্যাড্রেস দেখে বলে দিতে পারবে আপনি কোন স্কুলে কোথায় ভোট হচ্ছে, আর যদি আইডি থাকে নিয়ে যাবেন, নিউ ইয়র্ক স্টেটে সাধারণত আইডি আপনাদের চায় না, এরা এত সুন্দর একটা দেশ, আপনি সবাই বিশ্বাস করে, আপনি বললেন আমি মঈন চৌধুরী, আপনি বিশ্বাস করে আগে শপথ করে বলছেন সিটিজেন, তারা বিশ্বাস করছে, বিশ্বাস করেছে। আমরা একদম অনুষ্ঠান শেষ করতে হবে, সবশেষ আপনি ভোট নিয়ে এবং এই যে রেজিস্ট্রেশন, অনেকে ভোট কেন্দ্রে কিভাবে যাবেন, সবকিছু মিলে সামগ্রিক ভাবে একটু দর্শকদের যদি বলেন। আচ্ছা, প্রথম থেকে বলি, সিটিজেন যারা হন নাই তারা সিটিজেন হওয়ার চেষ্টা করবেন, এইবার না হয় নেক্সটে চেষ্টা করবেন, আপনারা যারাই কোয়ালিফাইড, আপনার সিটিজেন হওয়ার জন্য যোগ্য, এলিজিবল, তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, কারণ এটা কিছু কারণে সিটিজেন হওয়ার জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি। একটা কারণ হচ্ছে গ্রিন কার্ড থাকা অবস্থায় আপনি সবসময় ঝুঁকির মধ্যে আছেন, কেন ঝুঁকির মধ্যে আছেন, যদি গ্রিন কার্ডধারী কেউ কোনো ধরনের ক্রাইমে যুক্ত হয় তখন সে কিন্তু নেক্সট 5 ইয়ার্স তার সিটিজেন হতে পারবে, সিটিজেন হতে পারবে, তো আপনি জানেন না আপনি কখন কি হয়, এজন্য সিটিজেন হয়ে থাকাটা, মানে যখনই সুযোগ আসবে সিটিজেন হয়ে যাবেন, সিটিজেন হয়ে যাবেন, যদি ইংলিশ না জানেন তবুও ব্যবস্থা আছে, যদি বয়সের কারণে বা অসুস্থতার কারণে ইংলিশ না জানেন, সুবিধা আছে যে আপনি
কোনো ডাক্তার আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান অথবা স্পেশালিস্ট কাউকে যদি দেখাতে পারেন যে আপনার শর্ট টার্ম ডিসেবিলিটি অথবা আপনার যে লার্নিং ডিসেবিলিটি, আপনি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ আপনার মাথায় আর আপনার ব্রেনে আর স্টোর করে না, তখন আমরা এটা করি, তাদেরকে আমরা বিনা পরীক্ষায় সিটিজেনশিপ করে দিতে সক্ষম হই সব লিগ্যাল গ্রাউন্ডসে। আর সিটিজেন হওয়ার পর পরে আপনারা করবেন কি রেজিস্ট্রেশনটা, ওই যখন শপথ নেবেন ওই ডিস্ট্রিক্ট কোর্টে তখনই ফর্ম দেওয়া হয় ভোটার রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন আপনার ভোটার হয়ে গেলেন। আর ভোটার হওয়ার পরে আপনারা আপনার লোকাল যে রিপ্রেজেন্টেটিভ আছে, তিনটা লেভেলে কাজ করে আমেরিকাতে, আপনার ফেডারেল, স্টেট এবং সিটি, আপনার যখনই জানবে আপনি ভোটার তখন আপনার রাইটসটা অনেকের থেকে বেশি। যদি বলবেন যে আমি আপনার কনস্টিটিউয়েন্সি, তারা আপনাকে গুরুত্ব দেবে অন্যরকম। আমার যদি কেউ বলে মনে আমি সিরিজ আপনার ভোটার, তার গুরুত্বটা আমার কাছে অনেক বেশি, কারণ আমি যা বুঝতেছি যে সে তার অধিকার সম্পর্কে সচেতন। আপনার কোনো চিঠি লাগে সে লিখবে, আপনার কোনো ধরনের সমস্যা হয় সে আপনার পক্ষে দাঁড়াবে, এটা এটা আমাদের উচিত। আর কালকে তো ভোটে অবশ্যই যাবেন, যে যাকে পছন্দ করেন, রিপাবলিকান হলে ভোট দেবেন, ডেমোক্রেট হলে ভোট দেবেন, পার্টির লাইনে আপনি ভোট দিতে পারবেন, পার্টি ছাড়া ভোট দিতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ মঈন চৌধুরী আপনাকে, না অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করি এবং ইলেকশনের আগের দিন যে মাঝখানে একটা কথা বলে রাখি, খুব সংক্ষেপে অনেকে আমাকে প্রশ্ন করে, মঈন ভাই অ্যাক্সিডেন্ট ঘটছে আমার, এই সমস্যা মানে কাজের জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট, কনস্ট্রাকশন অ্যাক্সিডেন্ট, তাদের ভয় থাকে, তাদের কাগজপত্র নাই, তাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস নাই, কেস করবে কিনা। আবারও বলি, আপনি যদি দুর্ঘটনার কোনো শিকার হন আপনার কেস করতে কোনো বাধা নাই, দুইটা দুই জিনিস, বাকিটা আমরা দেখবো। অসংখ্য ধন্যবাদ, এবং এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু একদিন আলোচনা করব, উপস্থাপন করব, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর কালকে যেহেতু নিউ ইয়র্ক স্টেট প্রাইমারি, আশা করব যে সবাই যার ভোটের অধিকারটি আছে, 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট চলবে, আপনার ভোটটি অবশ্যই দিবেন। নাগরিক হিসেবে এটি আপনার অনেক শক্তিশালী একটি হাতিয়ার। সবাই অনেক ভালো থাকবেন।